হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি রসুন বেগুন। রসুন বেগুন বানানোর জন্য আমি এখানে বেগুনগুলোকে ছোট ছোট কেটে ধুয়ে রেখেছি। দেখুন কীভাবে ছোট ছোট করে কেটেছি। এখানে প্লেটের মধ্যে পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে রেখেছি, রসুন থেঁতো করে রেখেছি, পাঁচ ফোড়ন রেখেছি, তার সঙ্গে একটা লঙ্কা আমি ছোট ছোট করে কেটে রেখেছি। রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন, কেন রসুন বেগুন তাই একটু রসুনটা বেশি লাগবে। এখানে আমি সর্ষে তেল দিয়ে রান্না করব, তাই কড়াটা গ্যাসে বসিয়ে আমি সর্ষে তেলটা দিয়েছি। সর্ষে তেলটা গরম হলে তারপরে আমি পাঁচফোড়ন দেব। দেখুন পাঁচফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা পাঁচফোড়ন একসঙ্গে দিয়েছি। এবার একটু নেড়ে দেব। এবার পাঁচফোড়নটা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে এবার একটু আমি নেড়ে দেব ভালো করে। আমি পেঁয়াজের মধ্যে রসুন থেঁতো করা ছিল ওই রসুন থেঁতো করাটা দেব, দিয়ে নাড়তে থাকবো এবার কিছুক্ষণ। দেখুন আমার পেঁয়াজ রসুনটা লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেগুনটা দেব। দেখুন আমি বেগুনটা দিয়ে দিচ্ছি, বেগুন দিয়ে এবার নাড়তে থাকবো। তার মধ্যে আমি হলুদ দেব, লবণ দেব। ভালো করে নেড়ে আমি এর মধ্যে লবণ আর হলুদ দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিলাম, এবার হলুদ দেব। এখানে ফুলের মতো হলুদ এবং লবণ দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার নাড়তে থাকবো কিছুক্ষণ। এবার আমি গ্যাসটাকে কমিয়ে দেব, কমিয়ে দিয়ে উপরে একটা ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ ঢেকে রাখবো ওটাকে, তারপরে আবার ঢাকনাটাকে খুলে নাড়তে থাকবো। এইভাবে কিছুক্ষণ আমি হালকা আঁচে ঢাকা দিয়ে দিয়ে ওটাকে ভাজবো।
আমার বেগুনটা লাল হয়ে গেছে, মানে ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি একটু চিনি দেব। আপনারা যদি চিনি খেতে না ভালোবাসেন তাহলে চিনি দেবেন না, তবে একটু চিনি দিলে খেতে ভালো লাগে, এই জন্য আমি একটু চিনি দিই। ওই জন্য চিনি দিলাম একটু। চিনি দিয়ে আবার ওটাকে ভালো করে নেড়ে ভাজতে থাকবো কিছুক্ষণ। আমার রসুন বেগুন হয়ে গেছে, এবার আমি ওটাকে নামিয়ে নেব। আমি বেগুনটাকে নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও রান্না করে খাবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।